নির্বাচনী পরাজয়ত বিধ্বস্ত হয়েছে কংগ্রেস। পরাজয়ের কারণ উদ্ধারত ব্যস্ত একাংশ নেতা। গুৱাহাটী পৌর নিগমত শোচনীয়ভাবে ব্যর্থ হল কিয়? ভূপেন বৰাই গঠন করলে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। কি তথ্য উদ্ঘাটন করব কমিটিয়ে? কোন আছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিত? যা 22 এপ্রিলত অনুষ্ঠিত হওয়া গুৱাহাটী পৌর নিগমের নির্বাচনত শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে কংগ্রেস দল। 60টা ওয়ার্ডর 55টা ওয়ার্ডতেই আছিল কংগ্রেসের নিজা প্রার্থী। অন্য 5টা ওয়ার্ডত কংগ্রেসে CPIMর প্রার্থীক সমর্থন দিছিল, কিন্তু সেই 5টা ওয়ার্ডতো বিজেপি মিত্রজোটর প্রার্থী জয়ী হয়। অন্য অর্থত আটাইকটা ওয়ার্ডতে পরাজিত হল কংগ্রেস। ইয়ার পাছত আইফাটনির রাজনৈতিক সংঘাত তীব্রতর হয়ে উঠিছে কংগ্রেস দলত। একাংশ জ্যেষ্ঠ নেতাই এই পরাজয়ের বাবে APCCর নেতৃত্বক জগরিয়া করেছে। আন একাংশ জ্যেষ্ঠ নেতাই দলীয় সংঘাত আর রিপুন বরার আকস্মিক প্রস্থানে গুৱাহাটী পৌর নিগমের নির্বাচনত প্রভাব বিস্তার করা বলে দাবি করেছে। আর তার মাজতে পরাজয়ের কারণ উদ্ঘাটন করবলে প্রদেশ কংগ্রেসের সভাপতিগুলো গঠন করেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। এই কমিটিত অধ্যক্ষ হিসাবে থাকিব বিধায়ক ভরত চন্দ্র নরক, সদস্য হিসাবে আছে প্রাক্তন মেয়র কুশল কুমার শর্মা আর দীপায়ন। প্রশ্ন করব এই সমিতিয়ে দলীয় নির্দেশ না মানিলে বহু জ্যেষ্ঠ নেতাই। GMC নির্বাচনত প্রচারত ভাগ নললে রকিবুল হুসেইনে, কোনো ওয়ার্ডত সক্রিয়তা নাছিল সাংসদ আব্দুল খালেকর, প্রচার অভিযানত নিষ্পপ হয়েছিল দেবব্রত শইকীয়া, কিয় আতরি আছিল সাংসদ প্রদ্যুৎ বরদলৈ? GMC নির্বাচনত পরাজয় বিচারিছিল নেকি গৌরব গগৈয়ে? গুৱাহাটী পৌর নিগমের নির্বাচনত দলীয় প্রার্থীর হয়ে প্রচার চলাবলৈ অসম প্রদেশ কংগ্রেস কমিটির দলের জ্যেষ্ঠ নেতা রকিবুল হুসেইন, সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, গৌরব গগৈ, আব্দুল খালেক, বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াক পত্রযোগে দায়িত্ব দিছিল। একে সময়তে এগারী নেতা পৌর নিগমের নির্বাচনত সক্রিয় হবলৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরাই ব্যক্তিগতভাবেও বারম্বার অনুরোধ করেছিল, কিন্তু তার পাছতো রহস্যজনক কারণত এই আটাইকেইগৰাকী নেতা গুৱাহাটী পৌর নিগমের নির্বাচনী প্রচারের পর আঁতৰি আছিল। তার বিপরীতে পৌর নিগমের নির্বাচনত দলীয় প্রার্থীর হয়ে প্রচার চলাইছিল APCCর সভাপতি ভূপেন কুমার বরা, প্রাক্তন মেয়র কুশল কুমার শর্মা, অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর, APCCর মিডিয়া বিভাগের অধ্যক্ষ মনজিৎ মহন্ত আর APCCর উপসভাপতি দ্বিজেন শর্মাই। কংগ্রেসের 25গৰাকী বিধায়কর কোনো এগারী বিধায়কেই নির্বাচনী প্রচারত সক্রিয় হওয়া নাছিল কিয়? বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, সাংসদ প্রদ্যুৎ বরদলৈ আর গৌরব গগৈয়ে এখন বা দুখন সভাত উপস্থিত থাকি গতানুগতিকতা রক্ষা করেছিল মাত্র। জ্যেষ্ঠ নেতার অনুপস্থিতি দলের প্রার্থী সকলেও অনুভব করেছিল। এতিয়া প্রশ্ন হল এই সকল নেতাই প্রদেশ কংগ্রেসের সভাপতিগুলিক হলঠেকত পেলাবলৈ রণকৌশল লৈছিল নেকি? যদি লৈছিল, তেন্তে সেই সকল জ্যেষ্ঠ নেতাক ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিয়ে প্রশ্ন করব পারিবনে? নে এয়াও গতানুগতিক প্রক্রিয়ার অংশ হয়ে রব? মানবেন্দ্র কুমার দাসর রিপোর্ট, অসম লাইভ 24।